বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই কেমন আছেন? আমার চ্যানেল হেলাল ইউএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে আমি এসেছি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের রাজধানী অ্যালবেনির ল্যাথাম সিটির নর্থ কলোনি স্কুল ডিস্ট্রিক্টের একটি স্কুলে, যার নাম শেকার মিডিল স্কুল। এই স্কুলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, চলুন দেখি সেখানে তারা কী করছে। এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে তার নাম শো অ্যান্ড টেল। এর উপর ভিত্তি করে আমি একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটির শেষ সময় পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। চলে আসলাম আমরা ক্লাসরুমে। এখন স্কুল সম্বন্ধে আমি কিছু বর্ণনা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। এই স্কুলের নাম শেকার মিডিল স্কুল। বিল্ট, অর্থাৎ স্কুলটা স্থাপিত হয়েছে 1958 সালে। এই স্কুল নর্থ কলোনি স্কুল ডিস্ট্রিক্টে অবস্থিত। টোটাল স্টুডেন্ট 1475 জন। প্রিন্সিপালের নাম মিস্টার ডেভিডস। এই মুহূর্তে আমরা যে প্রোগ্রামে এসেছি, আসলে প্রোগ্রামের নাম হলো শো অ্যান্ড টেল। এখানে পার্টিসিপেন্ট করছেন টোটাল 4 জন ছাত্র, এবং এই অনুষ্ঠানটি যার নেতৃত্বে হচ্ছেন সেই টিচারের নাম মিস্টার কারচার। এবং এখানে যে বাচ্চাগুলো পার্টিসিপেন্ট করছেন তারা হলো 6th grade স্টুডেন্ট। সেই 4 জনের মধ্যে একজন নিহাল, মাইকেল, অ্যামিও, এলিনা। এখন প্রশ্ন হলো এই অনুষ্ঠানটা এখানে কেন হচ্ছে। এটা হলো আমেরিকার স্কুলগুলোকে অ্যানুয়ালি, অর্থাৎ বাৎসরিক যে রেটিং, অর্থাৎ ভালো মন্দর যে বিচার বিশ্লেষণ করা হয়, বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে এডুকেশন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো স্কুলের রেটিংটা তারা নির্ধারণ করেন। সো সেই রেটিংটা নির্ধারণ করার জন্যে আজকের এই অনুষ্ঠানটি এই স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এই অনুষ্ঠানের ভালো মন্দ বিচার করেই বোর্ডের, এডুকেশন বোর্ডের যে কর্মকর্তাগুলো এসছেন তারা এই স্কুলের রেটিংটা তারা নির্ধারণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন বোর্ডের লোকজনগুলো এসছে এবং তারা এখানে সবাই বসে আছে এদের ক্লাসরুমে। এটা কিন্তু আসলে কোনো হল রুম না, এটা একটা ক্লাসরুম। সো এখানে এখন যে 4 জন স্টুডেন্ট পার্টিসিপেন্ট করবেন তারা এক এক করে আসবে, এবং তারা যে বিষয়গুলোর উপরে এখানে আলোচনা করবে সেটা তারা এক এক করে বর্ণনা করবে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে, বোর্ড অব এডুকেশনের সবাই ঊর্ধ্বতন কর্মকর্তা বসে আছেন। এই মুহূর্তে তাসিম নিহাল আমার একমাত্র সন্তান, ও আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেন্ট করছে, এবং সে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ওর বিষয়টা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। এবং তাসিম নিহাল এই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট কোডিং এর ওপর সে একটি প্রতিবেদন তৈরি করছে, এবং সেটা কিভাবে কাজ করে সেই জিনিসটাই সে সবার উদ্দেশ্যে এখানে বর্ণনা করছে। Whatever your mind can imagine. There's no limit or bounds besides your imagination using the microbit. So Taysin, we did some basic programs together, right?
এটা আসলে কোনো একটা টেকনোলজির উপরে সে কোনো কিছু ক্রিয়েট করেছে, যা ক্রিয়েট করেছে সেটাই সে এখন বর্ণনা করছে, কীভাবে সে সেটা করছে এবং কীভাবে কাজ করে মূলত। তাসিম নিহালের এই মুহূর্তে শেষ হলো। এইবার দুই নাম্বার পার্টিসিপেন্ট হিসেবে আসছে মাইকেল। এই মুহূর্তে মাইকেল একটি অ্যাপের মাধ্যমে ম্যাথ নিয়ে প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেটা কিভাবে করছে এবং কিভাবে এটা কাজ করে তার উপর ভিত্তি করে সে সবার উদ্দেশ্যে বা সবার সামনে বর্ণনা করছে। এই স্কুলের জন্য এই অনুষ্ঠানটি অনেক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, কারণ এখানে সবাইকে নেওয়া হয় নাই। মূলত এই স্কুলের সিক্স গ্রেড থেকে চারটা বাচ্চাকে টিচারেরা সিলেক্ট করেছে, যে চারটা বাচ্চা সবচেয়ে ভালো, সো সেই চারজনই এখানে পার্টিসিপেন্ট করছে চারটা বিষয়ের উপরে, যার জন্য এখানে বোর্ড অফ এডুকেশন থেকে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছেন। আর এই চার বাচ্চার আমরা চার প্যারেন্টস অর্থাৎ গার্ডিয়ান এখানে আছি, সেই সাথে তাদের ক্লাস টিচার মিস্টার মার্কো এখানে কার্সার এখানে উপস্থিত আছেন। মাইকেলের আলোচনা এবং উপস্থাপনা শেষ, এখন আসছে অমিয়। অমিয় ক্রিয়েটেড করছে অর্গামস। বোর্ড অব এডুকেশনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন এবং যে যার মতো সব কিছু অবজার্ভ করছেন এবং যার মতো তারা রেটিং দিয়ে স্কুলের টোটাল বাৎসরিক
রেটিংটা তারা তৈরি করবেন এবং এই স্কুলের নেক্সট ইয়ারে কোন রেটিংয়ে কোন রেটিংটা পাবে সেটাই তারা নির্ধারণ করবেন। আমিও এই মুহূর্তে শেষ করল। এইবার আসছে এলিনা। এলিনা মূলত ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আলোচনা করবে। আসলে একটা স্কুলের রেটিং বা মানটা আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে, বাট তার মধ্যে এখন যে যা কিছু হচ্ছে, যে আলোচনাটা হচ্ছে, এটা হলো প্রধান কিছু বিষয়ের মধ্যে এই টাকটি, এবং এর উপরে অনেক কিছু নির্ভর করছে এই স্কুলের রেটিং, এই স্কুলের মান কোথায় যা যে দাঁড়াবে এবং তারা কী পরিমাণ রেটিং এখানে দিবেন, সেটা বেশি দিবেন না কম দিবেন, মূলত এটার উপর অনেক কিছু নির্ভর করছে। আর এইভাবেই প্রত্যেকটা স্কুলের বাৎসরিক রেটিং বা মানটা নির্ধারণ করেন বোর্ড অফ এডুকেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে এলিনা শেষ করল। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে চলে এসেছে। এই মুহূর্তে ক্লাস টিচার মিস্টার কার্সার, উনি সবার উদ্দেশ্যে সমাপনী বক্তব্য দিচ্ছেন এবং ইনার বক্তব্য শেষেই মূলত এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হেলাল ইউএসএ। আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্যে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করবেন। ক্লাস টিচার মিস্টার কার্সার, উনি ওনার ক্লাসের স্টুডেন্ট, তার স্কুল সব কিছু বিষয়ের উপরে উনি সুন্দর কথাগুলো বলছেন বোর্ড অফ এডুকেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে। I'm sleeping great at night. I really am. I'm exhausted at the end of the day, but it's a good time. The really room good. Is just so bright and beautiful. Yeah, I mean, I know Joe and Kathy have been in here during the daytime. We've got this beautiful natural light. A couple weeks ago, there was a hawk that landed right in a pole right outside the room, and the kids just like flocked over to the window. Mr. K, is that an eagle? I'm like, no, it's a hawk, but it's still cool that you're excited. এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান বা প্রোগ্রাম এই স্কুলের জন্যে। তারপরও এখানে স্কুলের
প্রিন্সিপাল এখানে উপস্থিত আছেন, সেই প্রিন্সিপালটি আপনারা লক্ষ্য করবেন, জাস্ট রাইট সাইড কর্নারে উনি একটি কালো জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে, উনি কিন্তু এখানে বসেন নাই এখানে এসে। অনুষ্ঠানটি এই মুহূর্তে শেষ, যার যার মতো সবাই বিদায় নিচ্ছেন। স্কুলটি সম্বন্ধে আবারও বলছি আপনাদের উদ্দেশ্যে, স্কুলের নাম শেখার মিডিল স্কুল। স্কুলটি স্থাপিত হয়েছে 1958 সালে নর্থ কলোনি স্কুল ডিস্ট্রিক্ট অ্যালবেনির ল্যাথাম। স্কুলটি অবস্থিত, টোটাল স্টুডেন্ট 1475 জন, প্রিন্সিপাল মিস্টার ডেভিস, এবং স্কুলের বর্তমান রেটিং 8/10। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।